হাই বন্ধুরা, আজকে আমার কোনো নর্মাল ভিডিও করার ইচ্ছে হলো না। আজকে ঘুম থেকে উঠে ফার্স্ট থিং যখন আমি আমার মোবাইলটা খুললাম, খুব শকিং নিউজ দেখলাম যে সুশান্ত সিং রাজপুত নেই, কমিটেড সুইসাইড। প্রথমে ভাবলাম ওটা হয়তো একটা ফলস রিউমার কাইন্ড অফ থিং, দেন স্টার্টেড চেকিং গুগলে, তারপরে ইন্টারনেটে প্রত্যেকটা সাইটে গিয়ে দেখলাম ইট ইজ ট্রু। প্রায় এখন ধরো বিকেল 3টে বাজে, সকাল থেকে বেলা 12টা অবধি কিছু করতে পারছিলাম না। আই ওয়াজ ফিলিং লিটারালি শ্যাটার্ড। আমি জানি আমরা মানুষরা পৃথিবীতে এসেছি, চলেও যেতে হবে একদিন, বাট সুইসাইড করা আর কি হয়? একটা মানুষ তখনই এত বড় একটা এক্সট্রিম স্টেপ নেয় যখন সে কোনো ডিপ্রেশনে থাকে বা কোনো কিছুতে কোনো ডাউন থাকে। এখন টাইম হয়ে গেছে আমাদের, কেউ যদি কোনো ডিপ্রেশনে থাকে প্লিজ স্পিক আপ, কথা বলো, লোকের সাহায্য নাও, এভাবে সাইলেন্টলি চলে যেও না। এরকম অনেক এক্সাম্পল আছে আমি জানি, সাইলেন্টলি তারা চলে যায়। দিস ইজ নট দি সলিউশন। 34 ইয়ার্স ওল্ড, কোনো এজ, কোনো এজই এরকমভাবে সাডেনলি চলে যাওয়ার জন্যে নয়। আর 2020টা এসেছেও খুব বাজেভাবে। COVID-19-এ এমনিতেই তো আমরা মেন্টালি শ্যাটার্ড আছি, ইমোশনালি শ্যাটার্ড আছি। না জানি অনেক লোক কত তো মারা গেছে, মারা যাচ্ছে সেলিব্রিটিরা। এই জাস্ট 5 মাসে কত সেলিব্রিটি চলে গেল, ঋষি কাপুর বা ইরফান খান, খুব স্যাড ডিমাইস। বাট এদের যাওয়াটা শরীরের অসুস্থতার কারণে ঘটে গেছে, একটা রিজন ছিল। বাট সুইসাইড করার একটাই রিজন, না জানি যাওয়ার মুহূর্তের আগে কত মানসিক একটা ডিপ্রেশনের মধ্যে ছিল যে যার জন্য এত বড় একটা এক্সট্রিম স্টেপ নিয়েছে সুশান্ত সিং। ভাবতে পারছি না, কদিন আগেই ছিছড়ে দেখলাম। অ্যাকচুয়ালি ছিছড়ে মুভিটাতে ও কিন্তু ওর নিজের লাইফের এই যে যে ইস্যুটার উপর দিয়ে ও ওভারকাম করতে পারলো না, সেই ইস্যুটাকে নিয়ে কিন্তু কথা বলেছিল। সেটা হচ্ছে এক্সেসিভ প্রেশারে থাকলে মানুষ গিভ আপ করে দেয় লাইফটা। আমি জানি না সুশান্ত সিংয়ের কী মানসিক কন্ডিশন ছিল, ডেফিনেটলি খুবই একটা বাজে সময়ের মধ্যে দিয়ে নিশ্চয়ই যাচ্ছিল। তা না হলে যদি তুমি সাকসেসফুল হও বা ফেলিওর হও, নিজের জীবনের চাইতে সবচাইতে বড় ত্রিসাধ্যকার হয় না। সেই জীবনটাকে কেউ যদি গিভ আপ করে দিতে চায়, তার মানে কত বড় একটা এক্সট্রিম শকের উপর দিয়ে মানুষ যায়। বাট আমি জানি না, আই ক্যানট ইভেন ডিসক্রাইব, বাট আমার শুধু বুকটা হালকা হয়ে গেছে, বুকটা আমার খুব ফাঁকা লাগছে, বিকজ ইট ওয়াজ সো সাডেন, সো আনএক্সপেক্টেড অ্যান্ড সো সাইলেন্টলি। সবচেয়ে বড় কথা, আমাদের দেশে এখনও কেউ যদি ডিপ্রেসড হয়ে থাকে, এক হয় লোকে নিজেরা নিজেদেরকে নিজেরা সামহাও নিজেরা কোপ আপ করবার চেষ্টা করে ডিপ্রেশনটাকে, ওর সোসাইটিতে একটা ট্যাবু আছে, লোককে বলতে হেজিটেট করে যে পাছে বলবো লোকে বলবে ও তো উইক আছে সেই জন্য হয়তো এত ডিপ্রেসড হয়ে আছে, ওর ও তো সাকসেসফুল, ইনকাম করছে, ফ্যামিলি আছে, ওর বাড়ি গাড়ি হোয়াট এভার ইট ইজ ফালানা ফালানা আছে, দেন ডিপ্রেসড কেন হবে? তো ডিপ্রেশনের পেছনে সোসাইটি আমাদের জাজমেন্টাল হয়ে যায়। বাট কেউ যদি একা হয়ে পড়ে, জাজমেন্টাল হয়েও না, জাস্ট পিক আপ দ্য কল, টক টু দ্যাট পার্সন, অর গো রিং দ্য বেল, জাস্ট পাশে গিয়ে তার সাথে কথা বলো। মেবি হতে পারে হয়তো সে ওই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। যে কোনো মানুষের যে কোনো ডিপ্রেশন, হোয়েদার ইট ইজ ফাইন্যান্সিয়াল অর ফিজিক্যাল অর ইমোশনাল, যে কোনো কারণে ডিপ্রেশন হতেই পারে, উই অল গো থ্রু এনি কাইন্ড অফ ডাউনফল ইন আওয়ার লাইফ। বাট সে সময় আমরা কিন্তু শুধু একজনকে চাই, কেউ একজন এসে আমার পাশে বসে দুটো কথা শুনুক, ভাষণ নয় শুধু কথা,
কোনো অ্যাজাম্পশন নয়, কোনো জাজমেন্ট নয়, জাস্ট কথা। আই এম শিওর আমাদের সোসাইটিতে যেদিন মানুষরা এটা রিয়ালাইজ করতে শুরু করবে, আমাদের এরকম এক একটা তারা ফুটফুট করে এরকমভাবে চলে যাবে না। আজকে সুশান্ত সিং রাজপুত শুধু স্টার বলে বলছি না, কারোর ঘরের ছেলে, এরকম না জানি কত ছেলে মেয়ে সাপোজ পড়াশোনা ভালো রেজাল্ট করতে পারছে না, সুইসাইড করে দিচ্ছে, ওর রিলেশনে ভালো নেই সুইসাইড করে দিচ্ছে, ওর ফাইন্যান্সিয়াল কোনো রকম ডাউনফল হয়েছে সুইসাইড করে নিয়েছে। কেন সুইসাইডের সিচুয়েশানটা অবধি আসছে? বিকজ যে এরকম টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে যায় তার কথা হয়তো কে শুনতে রাজি নয়, আমি ঠিক বলবো না, তার কথা হয়তো শোনার কারোর টাইম নেই। অর ইউ ক্যান সে যে এরকম স্ট্রেসফুল টাইমের মধ্যে দিয়ে যায় তার, সে হয়তো নিজেই হয়তো হেজিটেট করে, আমি সোসাইটিকে কাকে বলবো যে আমি ডিপ্রেসড আছি, আমি কাকে বলবো যে আমার সব কিছুতেই আমার মনটা খারাপ লাগছে, সোসাইটিতে এক হয় আমাকে পাগল বলবে আর নয়তো উইক বলবে। আমাদের ভেতর থেকে এই ট্যাবুটাকে সরিয়ে দিতে হবে। সোসাইটিতে আমাদের যে এরকম একটা 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 মেন্টাল একটা একটা মাইন্ডসেট আছে না, যে ডিপ্রেশন বলে কোনো জিনিস থাকতে পারে না, ওয়ান্স ইউ আর সাকসেসফুল, ইউ আর এডুকেটেড, ফ্যামিলি আছে, বাড়ি গাড়ি আছে, তোমার ডিপ্রেশনে কী কারণ হবে? বাট আমার হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট, যেরকম আমাদের শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাই, মাথা ব্যথা হলে ওষুধ খাই, কোনো হার্ট অ্যাটাক হলে সার্জেনের কাছে যাই, টিউমার হলে টিউমারটাকে বের করে দিই, সেরকমভাবে প্লেস ট্রেড দিস। যে কোনো মানুষের, হোয়েদার ইট ইজ ইউ অর মি, উই অল ক্যান গো থ্রু দিস কাইন্ড অফ ডিপ্রেশন, এনি কাইন্ড অফ ডিপ্রেশন। ডিপ্রেশন ইট ইজ জাস্ট নাথিং বাট অ্যান এক্সপ্রেশন, এর যে কোনো কারণে এটা কজ, ইট ক্যান কাম থ্রু এনিজন। বাট কোনো মানুষ যখন কোনো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়, প্লিজ তাকে কথা বলে তার সাথে কি সময় দাও তোমরা, সেই মানুষটা হয়তো মেবি ডিসিশনটা চেঞ্জ করে দেবে। আর যেটা বলতে নিয়েছিলাম, আমরা যেরকম করে হেলথ লুক আপটা করি, আমরা যেরকম করে স্কিন লুক আপটা করি, বডিকে ফিট রাখি, যেরকমভাবে হেলদি খাবার খাই, ভাবি দিস আর অল দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ আওয়ার লাইফ, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। আর মেন্টাল হেলথটাকে শুধুমাত্র একা করা যায় না, টু সাম এক্সটেন্ট হয়তো বা তুমি একা যুদ্ধ করতে পারো, বাট কেউ যদি ডাউন হয়ে থাকে দ্যাট পারসন নিডস সামবডিজ হেল্প। আহারে নয়, আহা বেচারা কী হয়েছে, নো আর সিম্প্যাথি বলছি না, জাস্ট পাশে বসো, কথা বলো, আর কথা বলো না, জাস্ট পাশে বসো। যে মানুষটি এরকম কোনো একটা ডিপ্রেশনের উপর দিয়ে যাচ্ছে তার কথা শোনো, তাকে ওই এহসাসটা দাও দ্যাট আই আন্ডারস্ট্যান্ড ইউ, তাকে ওই এহসাসটা দাও দ্যাট আমি তোমাকে জাজ করছি না, আই ফিল ফর ইউ। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ভেরি হাই টাইম ফর অল অফ আস, আমাদের চোখ খোলার টাইম হয়ে গেছে। আমাদের দেশে অনেক অনেক ছেলে মেয়ে এরকমভাবে অসময় আত্মহত্যা করে দেয়। যে কোনো মৃত্যু ইজ ভেরি পেইনফুল, বাট আত্মহত্যা করে দেওয়া মানে একটা মানুষ সেই এক্সট্রিম স্টেপে চলে আসে যখন সে নিজেকে পুরোপুরি একা মনে করে। সোসাইটির এই টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর থেকে আমরা বেরিয়ে আসার টাইম নিজেদেরকে খুঁজে নেওয়া উচিত। এনাফ ইজ এনাফ, যে চলে যায় সে আর ফিরে আসে না, বাট যারা আছে বন্ধু তাদের সাথে হাত বাড়িয়ে তাদেরকে টেনে তোলো। দে ডোন্ট নিড এনিথিং, তোমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা অন্যান্য কোনো সাপোর্ট চায় না, জাস্ট পাশে বসে তার সাথে কথা বলো, ওই এহসাসটা দাও দ্যাট সোসাইটি তোমাকে অন্যরকম চোখে দেখছে না, তুমি ডিপ্রেসড হয়ে আছো, আই আন্ডারস্ট্যান্ড ইউ, তার সাথে কথা বলো, তার পাশে থাকো, একটা বন্ধু হয়ে থাকো, অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। জীবনের লাস্ট মোমেন্টে না জানি বেচারা কতটা মানসিক একটা ঝড়ের উপর দিয়ে গেছে, আমি শুধু ওর আত্মা শান্তিই কামনা করতে পারি। আজকে আমি আই ক্যানট ইভেন ইমাজিন ওর ফ্যামিলি আজকে কীরকম ঝড়ের উপর দিয়ে যাচ্ছে। আমরা ওর কেউ নই, জাস্ট ওর দর্শক, অদ্ভুত অভিনয় করত,
কোথা থেকে এসেছি, একটা সাধারণ ঘর থেকে উঠে নিজের লড়াই করে নিজের চেষ্টায় একটা টপ নচ অ্যাক্টর হওয়া, ইটস নট ইজি। কিন্তু স্টিল লোকে সুপারফিশিয়াল সাকসেসটা লোকে শুধু দেখে। আই এম শিওর ওর ভেতরে কোনো একটা কষ্ট ছিল, হয়তো বা কাউকে বলেছে আর হয়তো বা কাউকে বলেনি, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা ইগনোর করে দিই, আমরা উই টেক ইট ভেরি লাইটলি। মানে ওর মন খারাপ হয়েছে, ঠিক আছে একটু গান শুনে নাও, ও ডাউন হয়ে আছে, একা ঘরে বসে আছে কেন, একটু ভালো কোনো কমেডি কিছু দেখে নাও। দ্যাট ইজ নট দি সলিউশন। কেউ যদি একা হয়ে থাকো তোমরা, প্লিজ তার সারাউন্ডিংসের সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, পাশে বসো তার সাথে, তাকে জিজ্ঞাসা করো তুমি এত চুপচাপ কেন, কোনো অসুবিধে হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, আমাকে কথা খুলে বলো। ইউ ক্যান ট্রাস্ট মি অ্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ, আই ক্যান ফিল ফর ইউ। হয়তো বা আমাদের এই এফোর্ট আরেকটা সুশান্ত সিং রাজপুতের মতন কোনো প্রাণকে হারানোর হাত থেকে আমরা বাঁচাতে পারব। আজকে এখানে রাখি বন্ধুরা, মনটা খুব ভার হয়ে আছে, আমি জানি না কী বললাম, আমার কথাতে কারো যদি কোনো দুঃখ হয়ে থাকে আমি সরি, আমি কাউকে কোনো দুঃখ দিয়ে কিছু বলতে চাইনি, আমার যেটা ফিল হলো সেটাই বললাম। আর যেন কোনো সুশান্ত সিং রাজপুত এইভাবে যেন মারা না যায়, সেটার জন্য আমাদের সোসাইটির তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে একটা ছোট্ট এফোর্ট নিতেই হবে। উই শুড নট বি জাজমেন্টাল, সোসাইটির বায়াসটির উপরে না থেকে। কেউ যখনই কোনো ডিপ্রেশনে থাকবে, জাস্ট আস্ক, কোনো হেল্প নয়, জাস্ট আস্ক, তুমি ভালো আছো তো, পাশে গিয়ে বসো, তার কথা শোনো। লোকে হয়তো চলে যায় এটা দুঃখে যে সে হয়তো খুব লোনলি ফিল করে। এনিওয়ে বন্ধু, আজকে রাখি, যে যেখানে থাকো ভালো থাকো, সেফ থাকো, সবচেয়ে বড় কথা প্রত্যেকটা দিনকে বাঁচার মতন করে বাঁচো। লাইফ ইজ ভেরি প্রেশাস অ্যান্ড ভেরি আনপ্রেডিক্টেবল, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।